টিউব ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত। কুমিল্লায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেট, ডিবি পরিদর্শক ও পেশকার সহ চার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বস্থ কুমিল্লার নিমসার বাজার থেকে রবিবার দুপুরে বুড়িচং থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে পাঁচটি আইডি কার্ড ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চার প্রতারকের বাড়ি জেলার দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ ও ব্যবসায়ীরা জানান, রবিবার বেলা ১১টার দিকে ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম সহ ৬ প্রতারক নিমসার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার নামে নিজেদেরকে ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে পাঁচটি দোকান থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়। কিন্তু ওই প্রতারক চক্রের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদেরকে নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখে। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চার প্রতারককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জেলার দাউদকান্দি উপজেলা নূরপুর গ্রামের আলী আহমদ সরকারের মেয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম, ভুয়া ডিবি পরিদর্শক একই উপজেলার সাহাপাড়া গ্রামের শুভচন্দ্র ঘোষের ছেলে লিকনচন্দ্র ঘোষ, পেশকার পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল ফয়েজ, গাড়ি চালক ভাগলপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শেখ ফরিদ। এই সময় পালিয়ে যায় অপর দুই প্রতারক, দাউদকান্দির মাইসপাড়া গ্রামের শহীদ উল্লার ছেলে সোহাগ ও একই গ্রামের মমিন মিয়ার ছেলে ইকবাল হোসেন। এ বিষয়ে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কখনো অপরাধ তথ্যচিত্র পত্রিকায় সাংবাদিক, কখনো ম্যাজিস্ট্রেট, আবার কখনো পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিল। বিকালে তাদের বিরুদ্ধে থানার প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।